নমস্কার বন্ধুরা, আমার পাঁচমিশালি রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি আজকে বানাবো পুরানো ঢাকার একটা অথেন্টিক রেসিপি, তেহারি চিকেন। খুব কম উপকরণ, কম মশলাতে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। এটা ভাইফোঁটা স্পেশাল। আপনারা তো বিরিয়ানি অনেক করেছেন, তো এই রকম রেসিপি একটা বানিয়ে ভাইদের খাওয়ালে ভাইরা খুব পছন্দ করবে। তো কিভাবে বানাই চলুন দেখে নিন। এখানে আমি 1 কেজি চিকেন নিয়েছি। চিকেনের পিসগুলো খুব ছোট ছোট হবে, যা তেহারি চিকেনের পিস ছোট হয়। এখানে 500 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। চালটাকে আমি ভালো করে ধুয়ে নেব, 2-3 বার জল বদলে ধুয়ে আমি একটা স্টেনারে জলটা ঝরাতে দেব। যা চাল তার ডবল মাংস নিতে হয়, আর মাংসের পিসগুলো খুব ছোট ছোট হয়। চালটাকে আমি 2-3 বার ধুয়ে নিয়েছি, নিয়ে একটা স্টেনারের মধ্যে রেখে দিয়েছি। চাল ভেজানোর কোনো দরকার নেই, আপনারা বাসমতি রাইসেও করতে পারেন, তো গোবিন্দভোগ চালেও খুব ভালো লাগবে। এরকম স্টেনারে একটা চালটা নিয়ে আমি জলটা ঝরিয়ে এটা রেখে দেবো। এখানে আমি গোটা গরম মশলা নিয়েছি। জায়ফলের হাফ নিয়েছি, একটা জৈত্রীর ফুল, 7-8টা লবঙ্গ, 6-8টা ছোট এলাচ, দারচিনি আর 1 চামচ গোলমরিচ নিয়েছি। এগুলো আমরা ভাজবো না, এগুলো আমরা শুকনো এমনিই মিক্সিতে পেস্ট করে নেব। এটা হচ্ছে তেহারি, এটা গুঁড়ো করা হয়ে গেছে, এটা তেহারি চিকেনের একটা স্পেশাল মশলা। এখানে আমরা সর্ষের তেলে রান্না করব। এই তেহারি চিকেনটা সর্ষের তেল মাস্ট। এখানে আমি 1/4 কাপ সর্ষের তেল নিয়েছি, আর 2 চামচ মতো দিয়েছি, যেহেতু মাংসটা বেশি আছে তেলটা একটু বেশি লাগবে। দিয়ে কড়াইতে গরম হলে আমরা এর মধ্যে পেঁয়াজ কুচি দেবো 2 বাটি মতো। এখানে পেঁয়াজ কুচি বেশি দেবেন না, কারণ বেশি পেঁয়াজ দিলে বেশি মশলাটা ঘন হয়ে যাবে। পেঁয়াজটা হালকা করে ভেজে নেবো আমরা, পেঁয়াজ একদম বেশি ভাজা হবে না। নাড়াচাড়া করে পেঁয়াজটা হাফ ব্রাউন হবে, বেশি লাল হবে না পেঁয়াজ একদম। পেঁয়াজটা এইরকম ভাজা হলে আমরা এখানে 2 টেবিলস্পুন মতো আদা বাটা দেব, আর 2 টেবিলস্পুন মতো রসুন বাটা দেব। দিয়ে আমরা ভালো করে মশলাটাকে ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ আমরা ভেজে নেব। এটা মিডিয়াম টু হাই ফ্লেমে থাকবে। ভাজা হলে আমরা চিকেনগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব। চিকেনটা দিয়ে গ্যাসটা ফুল ফ্লেমে থাকবে, কারণ চিকেন দিয়ে প্রচুর জল বেরোয়। দিয়ে আমরা যে তেহারি চিকেনের যে গুঁড়ো মশলাটা করেছিলাম, গোটা মশলা, সেটা দিয়ে দেবো, পুরোটাই দিয়ে দেবো আমরা। দিয়ে ভালো করে আবারও কষাবো। এখানে আর কোনো মশলা পড়বে না। গ্যাসটা মিডিয়ামে রাখবো। এখানে আমরা 1 কাপের মতো দই দেবো, নর্মাল টেম্পারেচারে থাকা টক দই দেবো, স্বাদ মতো লবণ দেবো। এতে এক্সট্রা কোনো জল দেবেন না, জল লাগবে না, কারণ দই দিলে দই আর চিকেন থেকে প্রচুর জল বেরোবে, ওতেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমরা একটু ঢাকা দিয়ে দেবো, কারণ চিকেন থেকে তাহলে জল বেরোবে ওতে সেদ্ধ হওয়ার জন্য।
10 থেকে 15 মিনিট আমরা ঢাকা দিয়ে রেখেছিলাম, দিয়ে ঢাকা খুলে আবারো নেড়ে নিচ্ছি। দেখুন কত জল বেরিয়েছে, এক্সট্রা কোনো জল এতে লাগবে না, এই জলেই সিদ্ধ হয়ে যাবে চিকেন। যেহেতু ছোট ছোট পিস আছে, আপনারা চাইলে মটন দিয়েও করতে পারেন। ঢাকা খুলে আমরা চিকেনটা আবার নেড়ে নেব। চিকেনটা সিদ্ধ হয়েছে নাকি আমরা একটু চেক করে নেব। নিয়ে চিকেনগুলো আমরা একটা আলাদা পাত্রে তুলে রাখব। দিয়ে চিকেনের যে মশলা তেল ছিল ওর মধ্যে আমরা যে স্টিনারে চালটা জল ঝরিয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে ভালো করে ভেজে নেব। চালটা যত ভালো ভাজা হবে তত ঝরঝরা হবে। গ্যাসটা মিডিয়ামে রেখে ভাজবেন, না হলে পুড়ে যাবে। দিয়ে স্বাদমতো একটু লবণ দেব। চিকেনে লবণ দিয়েছিলাম সেটা বুঝে দেবেন আপনারা, চালের মধ্যে একটু লবণ দিয়ে এটা ভালো করে ভেজে নেব। কারণ এইসব রান্নায় চাল যত ভালো ভাজা হয় তত ঝরঝরা হয়। দিয়ে আমরা এখানে 10 থেকে 12টা কাঁচা লঙ্কা একটু চিড়ে দিয়েছি, এতে কোনো গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো লঙ্কা চলবে না। কাঁচা লঙ্কার ঝালটা আপনারা বুঝে দেবেন, আমি 10-12টা লঙ্কা দিয়েছি। এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে চালটা ভালো করে ভেজে নিচ্ছি, এটা অনেকটা সময় লাগবে, ভিডিও বড় হয়ে যায় বলে আমি ফাস্ট করে দিয়েছি, আপনারা একটু বুঝে করবেন। আর এখানে 500 গ্রাম চাল ছিল, আমি লিটার হিসাবে 1 লিটার জল দিয়েছি। আর বাটিতে বা গ্লাসে যদি মেপে নেন, যে বাটি বা গ্লাসে মাপবেন, যদি 2 বাটি হয় তার 4 বাটি জল দেবেন। তো লিটার হিসাবে 500 চালে 1 লিটার জল লাগবে। দিয়ে ভালো করে চালটা নাড়াচাড়া করে নেব। এই জলের মাপটা একদম পারফেক্ট মাপ। দিয়ে একটু ঢাকা দিয়ে দেব, চালটা হাফ সিদ্ধ হওয়া অবধি করব আমরা। দেখুন চালটা হাফ সিদ্ধ হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে এর মধ্যে আমরা 2 চামচ ঘি দেব। চাল অনুযায়ী আপনারা ঘিটা দেবেন, ঘি খুব বেশি লাগবে না, 2 থেকে 3 টেবিল স্পুন দিলেই হবে। আর এখানে আমি 1 টেবিল স্পুন মতো একটু কেওড়া জল দেব। 500 চালে মোটামুটি আপনারা 4 জন খুব ভালো মতো খাওয়াটা খেতে পারবে। আর কেওড়া জল 1 টেবিল স্পুন দিলেই হবে এই চালের মাপে, বেশি দেবেন না, তাহলে বেশি গন্ধ ঝাঁজ হয়ে যাবে। দিয়ে এর মধ্যে আমরা যে মাংসটা তুলে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এই চালের মধ্যে। চালটা হাফ সিদ্ধ হয়েছে, দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করব আমরা। করে আমরা এটা ঢাকা দিয়ে দমে বসাবো 20 থেকে 25 মিনিট। আমরা একটা গ্যাসের তাওয়া বসিয়েছি, যেহেতু পাত্রের তলাটা পাতলা যদি হয় তাহলে একটা তাওয়া বসালে পুড়ে লাগবে না। তাওয়াটা গরম হলে এটা 5 মিনিট জোরে থাকবে, এই ফুটোটার মধ্যে একটা কাগজ ঢুকিয়ে ঢাকা দিয়ে দেবো যাতে কোনো ভাপ না বেরিয়ে যায়। দিয়ে গ্যাস একদম লোতে রেখে 20 থেকে 25 মিনিট দমে থাকবে। এই তেহারি চিকেনটা সঙ্গে সঙ্গে সার্ভ করবেন না, তাহলে আঠা ভাব থাকবে, একটু ঠান্ডা হলে একদম ঝরঝরা হয়ে যাবে। এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে বেল বাটনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই আমি নতুন রেসিপি নিয়ে আসব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে।